वेलकम बैक टू माय चैनल टू अ न्यू व्लॉग। तो आज के हे जन्माष्टमी, आज के हे 19 आगस्ट, आज के जन्माष्टमी। तुम्हारे सबा के शुभ जन्माष्टमी, अनेक अनेक शुभेच्छा। आज के वेदारटाओ कि सुंदर, एकदम मान पुरो रोद झलमले आकाश, पुरो क्लियर। तुम्हारे देखा बहरेटा खूब सुंदर। और सकाल थे अनेक सकाले उठे गे, क्योंकि ब्लगटा एक देरी शुरू कर लम, कारण सकाल उठे हमें रान्ना बानना स्टार्ट कर दिए। आज के एकटूखानी एखे एक पूजो करब छोटो करे। और आमादे बाड़ीते गोपाल आछे, तो ओखानेओ पूजो होच्छे, मा करबे। एबं तोमादेर बाड़ीते अनेकेर बाड़ीतेई आज के पूजो हय, खूब आनंद हय सबाई, माने बेश अनेके बड़ो करे, अनेक नियम करे करे, अनेके आबार रात 12টা 8 जखन श्रीकृष्णेर जन्म सेई समय सेई टाइम अनुजायी पूजो करे। तो जाई होक, एइभाबे आजकेर दिनटा सबाई खूब भालोभाबे काटियो। आमि एखाने एकटु छोटो करे करब कि कि करी ना करी सबई তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতন আপডেটটা দিই যে আমার সকাল থেকে উঠে আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে। জিনির রান্নাটা করব, আর জিনিকে খাইয়েও দিয়েছে, জিনি এখন আমার পাশে এখানে খেলছে। আর অমিতাভ আজকে একটু লেটে অফিস যাচ্ছে, ওর বাড়িতে বসে কাজ করছে, কিছু কাজ আছে তারপর বেরোবে। আর আমি আজকে ঠাকুরকে পুজো দেব, কি কি করব না করব তোমাদেরকে সবই দেখাবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। এই দেখো আজকে বাইরের ওয়েদারটা কি সুন্দর, দেখে মনে হচ্ছে না ঠিক পূজোর ওয়েদার, পূজো আসার আগে যেরকম হতো ওয়েদারটা ঠিক এরকম। দেখো পুরো নীল আকাশ, আর তার মাঝে সাদা সাদা মেঘের ভেলা, বেশ দারুণ লাগছে কিন্তু। আমাদের ওখানে কিরকম ওয়েদার, এখনো সকাল থেকে বাবার সাথে কথা হয়নি, আমি একটুখানি কাজে বিজি আছি বলে। আমি রেডি হয়ে চলে এসেছি, জেনিকে খাইয়ে লেবুর রস খাইয়ে ওর সমস্ত কিছু কাজ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি স্নান টান করে এখন রেডি হয়ে গেছি, এখন আমি পুজোর কাজ করতে বসবো। কারণ তোমাদের বলেছিলাম যে এখানে আমি একটু ছোট করে পুজো দেব। তো অমিতাভও চলে গেছে, অমিতাভও স্নান টান করে ও চলে গেছে। আজকে তো আমি কিছু খাইনি, আমি এমনি ঘরের জন্য রান্না করেছি পোলাও আর আলুর দম। আর ঠাকুরকে দেবো একটু সুজি দেবো আর লুচি দেবো, আর ফল প্রসাদ দিয়ে পুজো দেবো। তো এখন থেকে আমি স্টার্ট করবো। বাট একটা জিনিস, আজকে আমি দিদিকে একটু থাকতে বলেছিলাম যে জেনি যদি উঠে যায় তাহলে আমার করতে একটু অসুবিধা হবে, বাট দিদির একটা এমার্জেন্সি এসে গেছে, তার জন্য দিদি কিছুক্ষণ আগে চলে গেল। যাই হোক, এখন জেনি ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিই, আর তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি। কারণ বুঝতেই পারছো আমি একা, কেউ ক্যামেরা ধরার নেই, কে ভিডিও করবে, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। তো চলো এখন আমি দেখাচ্ছি আমার পূজোর সামগ্রী, যা যা কিছু কিনে আনা হয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো এখানে ফল, এগুলো আমাকে অমিতাভ সব এনে দিয়েছে। এখানে ফল আছে, দিদিকে দিয়ে শুধু ফুলটা আনিয়েছি, ফুলটা অমিতাভ পাইনি। এখানে ফুল আছে, এখানে সমস্ত কিছু আছে, এখানে মোমবাতি, আর গোপাল ঠাকুরকে যা যা দেবো, যে ক্যাডবেরি মাখন, এইগুলো সব রয়েছে। এইখানে আছে হচ্ছে মিষ্টি, এই যে অশোক সুইটসের মিষ্টি, অমিতাভ সব এনে দিয়েছে মিষ্টি লাড্ডু। আর এইগুলো আমি আগেই আনিয়ে রেখেছিলাম অমিতাভকে দিয়ে, এই যে চিনি আছে, সুজি আছে, এখানে ময়দা আছে, তেল আছে, দিয়ে আমি এগুলো একটুখানি বানাবো। তো ফার্স্টে আমি এখন সুজিটা করে নেব। তো আমি এই সমস্ত কিছু ঠাকুরের জিনিসগুলো বানাবো হচ্ছে ইন্ডাকশানে। আমি এখন ফার্স্ট আগে ময়দাটা মেখে নিচ্ছি, ভেবেছিলাম যে সুজি করব, কিন্তু কারেন্ট নেই বলে ইন্ডাকশানটা চালাতে পারলাম না, তার জন্য এই যে দেখো এখানে সব ময়ম, চিনি, নুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি, যে ঠাকুরের জন্য সব আলাদা আলাদা করে যেগুলো কেনা, এবং এইটাতেই মাখছি, কারণ আমার তো ঠাকুরের আলাদা বাসন নেই, তাই এইটাতেই মেখে রাখছি, আবার ধুয়ে এটাতেই সুজি করব। আমার
সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সুজি করা, লুচি করা, ঠাকুরকে ফল দেওয়া, মিষ্টি, সমস্ত কিছু দিয়ে আমি গুছিয়ে দিয়েছি এবং ফুল দিয়ে সাজিয়েছি খুব সুন্দর করে। সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সুজিটা দেখিয়েছি লুচি করার সময় জিনি উঠে গেছিলো, জিনিকে নিয়ে করা মানে বুঝতেই পারছো বারবার করে চলে আসছিল, তার জন্য আমি আর সমস্ত কিছু দেখাতে পারিনি। চলো, আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সেটা তোমাদের এখন দেখাচ্ছি। আর এখন আমি পুজো স্টার্ট করব। এই দেখো আমার গোপালের ফটো, সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছি। আমি একা একা করেছি যতটা পেরেছি, সমস্ত কিছু দিয়েছি। খুব ভালো লাগছে। আজকে আসলে এমন অবস্থা যে জেনিকে নিয়ে তো একা একা থাকি, করতে তো ইচ্ছা করে অনেক কিছু, বাট করে মানে হয়ে ওঠে না। তো আজকে ভেবেছি, দিদিকে বলেছিলাম যে একটুখানি থাকতে, আজকে দিদির একটা এমার্জেন্সি এসে গেছে, দিদিকে চলে যেতে হলো। প্লাস অমিতাভ তো অফিস তো যেতেই হবে, তাও আজকে অনেকটা দেরিতে গেছে। তাই জিনিকে নিয়ে একা একা যতটা পেরেছি করেছি, তোমাদের দেখালাম সমস্ত কিছু, হয়তো কিভাবে করছি সেটা দেখাতে পারিনি, বাট গোছানোর পর দেখিয়েছি। তো মানে মনে মনে যতটা ভেবেছিলাম যে করবো, ঠাকুরের জন্য করতে পেরেছি, এটাই ভালো লাগছে। আর কি বলবো, মনটা খুব ভালো লাগছে। আসলে আজকে মানে জন্মাষ্টমী, প্রতিবার বাড়িতে থাকি, বাড়িতে করি, এইবার করতে পারছি না, মনটা খুব খারাপ লাগছে। তো তার জন্য এইটা করলাম। তো তোমরা জানিও যে আমার কিরকম লাগলো আমার পুজো। আর এই যে জেনিকে এখন আমি প্রসাদ দেব, আমিও প্রসাদ খাবো, তাই না? আর জেনিকে আজকে নতুন জামা পরিয়েছি, এই জামাটাও জন্মদিনে পেয়েছিল, আমার এক মাসি জেনিকে দিয়েছিল। জেনি চলো এবার একটু তাতা করে নতুন প্রসাদ খাবে, তাতা বলো তাতা। সমস্ত কিছু করে এই জাস্ট একটুখানি বসলাম তোমাদের সাথে কথা বলতে। আর ওদিকে দিদি ফোন করেছিল, আমি তো দিদিকে বলেছিলাম যে তোমার কাজ হয়ে গেলে আসতে, কারণ দিদিকে প্রসাদ দেব। আর তোমাদের সঙ্গে বলার জন্য আমি এখন এলাম, সেটা হচ্ছে যে আমাদের যে বাড়িতে মানে পুজো হয়েছে, মা দিয়েছে, বাবা ফটো পাঠিয়েছে, আমি তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে বাবা তো অত ভালো ফটো তুলতে পারে না, তাই ফটোটা একটু হেজি এসেছে। খুব সুন্দর করে টুনি দিয়ে সাজিয়েছে যতটা পেরেছে আর কি করেছে।
অ্যাকচুয়ালি এই যে আমাদের বাড়িতে যে গোপাল পুজোটা হয় সেটা এই এই বছর নিয়ে হচ্ছে 4 বছর, ঠিক আছে? এইখানে গোপাল, আমি বলছি গোপাল যে আমাদের বাড়িতে যে পুজো হয় মানে ওটা বলতে পারো যে আমারই গোপাল, মানে আমি কিন্তু কিনিনি, আমাকে একজন দিয়েছে, আমার অফিসের এক দাদা আমাকে, মানে শুধু আমাকে না, আমাকে রাজশ্রী আর পূজা বলে একজন ছিল, তিনজনকে ওই অরূপদা বাবা বৃন্দাবনে গেছিল, ওনারা বৈষ্ণব বা মানে দীক্ষা দীক্ষা নেব আর কি, বৈষ্ণবে দীক্ষিত, তো ওখান থেকে এনে নিজেই দিয়েছে গোপাল। আমরা কিন্তু মানে বলিও নি যে আনতে বা কিনেছি এরকমও না, তো গোপাল আমাদের দিয়েছে এবং বলেছে গোপালকে যত্ন করিস, তবে থেকেই আমি বাড়িতে ওখানে প্রতিষ্ঠিত করেছি। প্রথম বছর খুব বড় করে ভালোভাবে পুজো দিয়েছিলাম ঠাকুরমশাইকে দিয়ে, তার পরের বছর দুটো করোনার জন্য হয়নি, আর লাস্ট ইয়ারও ভেবেছিলাম যে দেব বড় করে, বাট লাস্ট ইয়ারও করোনা তখন বেড়ে গেল, প্লাস আবার যিনি তখন খুব ছোট 2.5-3 মাসের তার জন্য দিতে পারিনি, বাড়িতেই আমরা করি। তো এইবার কি হয়েছে, ভাইও থাকে, আমি থাকি, মা থাকে, আমি বাড়িতে করি, কিন্তু এইবার কেউ নেই, ভাই ব্যাঙ্গালোরে, আমি এখানে, মা ওখানে, একা, মা যতটা একা একা পারবে করবে, এই তার জন্য আমি, মা ওখানে পুজো দিয়েছে। আর আমার এই যে গোপালের ফটোটা একদম ছোট্ট তোমরা দেখেছো, এই গোপালের ফটোটা আমাকে দিয়েছে অমিতাভর মাসিমণি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে গোপালের ফটোটা দিয়েছে, এবং এইটা ব্যারাকপুরে আমাদের ঘরে ছিল, তা আমরা যখন এখানে আসছি গুয়াহাটিতে তখন অমিতাভ আমাকে, তখন আমাকে অমিতাভ বলেছিল যে আমরা চলে যাব, তো গোপালকে একা রাখবো না, কারণ গোপালকে ওরকম একা রাখতে নেই, তো তার জন্য আমরা গোপালকে নিয়ে এসেছি, গোপালের ফটো আর মা ভবতারিণী। অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর থেকে এটা কিনেছিল, আমাদের যখন গাড়ি পুজো দিতে গেছিলো, গাড়ি পুজো দিতে গিয়ে তখন এই ভবতারিণী ফটোটা অমিতাভ কিনেছিল, আর গোপালের ফটোটা আমাকে মাসিমণি দিয়েছিল, তো ওটা আমার ঘরেই ছিল, তো এইখানে আমি তাই নিয়ে এসেছি। তার জন্য আজকে জন্মাষ্টমী বলে আমি ভাবলাম যে জন্মাষ্টমী তো গোপালকে না খাইয়ে রাখবো, ওখানে তো মা দিচ্ছে, ওখানে তো আমার পিতলের গোপাল আছে, তাই ভাবলাম আমি একটুখানি করি, তো যতটা পেরেছি করেছি, তোমাদেরকে দেখালাম, আর এই গোপালের কাহিনীও তোমাদের বললাম কিভাবে গোপাল আমার কাছে এসেছে। দেখো তোমাদের দেখিয়ে দিই আমি ঘরের জন্য কী কী বানিয়েছি, বললাম পোলাও আর আলুর দম, এই যে এই দেখো পোলাও, পোলাও আর এই যে এই দেখো আলুর দম। দিদি এসেছে, দিদিকে আমি সব এখন প্রসাদ গুছিয়ে দিচ্ছি, দিদি বললো এখন খাবে না, নিয়ে যাবে, এই যে দিদিকে আমি সব গুছিয়ে দিয়েছি, এই যে পোলাও আলুর দমও দিয়েছি আজকে করেছি, আর এদিকে লুচি সুজি, এখানে সব মিষ্টি আছে, লাড্ডুটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে, প্যাকেটটা ছোট হয়ে গেছে, আর এখানে ফল, তো দিদিকে এই সমস্ত কিছু গুছিয়ে দিলাম। রাত এখন অনেকটাই হয়ে গেছে, 10টা বেজে গেছে, দিদির কোলে জেনি থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে শুয়ে দিয়েছিলাম, ওকে খাওয়াইনি, এখন ওকে খাওয়াবো, আজকে ওকে দুধ রুটি খাওয়াবো, আর অমিতাভ বাড়িতে চলে এসেছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তো আজকের এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেল মাই সোলফুল স্টোরিজকে তোমরা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো পাশে, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসতে পারি। গুড নাইট।